আর সেটা হচ্ছে আমি যাব চুল কাটতে, তো কেমন হেয়ার কাট করবো জানি না। এক বছর আগে চুল কেটেছিলাম পুজোর সময়, তো এবার আবার চুল কাটতে যাচ্ছি। তো বাইরে ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু তাও যাবো, কারণ পার্লারে তাহলে ভিড় থাকবে না। দীঘাওয়ালে অনেকটা পার্লারে ভিড় থাকে, তো আমি যাবো গরম করে লিজা পার্লার, যেটা সতক্ষণকে হেয়ার কাট দাগুন 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 কাটে। আমার খুব ভালো লাগে, আমার দেখতে পাচ্ছি চুলের অবস্থা, আমার চুল তো আগা ফেটে গেছে, তো সুন্দর করে তো কাটতেই হবে। তো জানি না কি কাটবো, এর আগে কেটেছিলাম সামনে লেয়ার পেছনে স্টেপ, বাট এবার কেমন কাটবো সেটা আমার জানা নাই। তো তোমরা কেটে এসে ভিডিওটাও সেট করতে হবে, দেখতে পাচ্ছো কেমন লাগছে। পুজো আসছে তো ভালো করে তো কাটতেই হবে। তো ভাবলাম যে আমি কেমন চুল কাটছি না কাটছি, কত টাকা নিচ্ছি, তা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য তোমার ভিডিওটা দেখতে থাকো, এখন চুলের অবস্থা দেখো, আর আমি কেটে আসার পর চুলের অবস্থাটা দেখতে তুমি ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো আমার মানে হেয়ার কাটটা কেমন হয়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে হেয়ার কাট করতে যাবো, তো তার আগের অবস্থাটা দেখেছো, আর এখন আমি মানে কেটে চলে এসেছি। তো তারপরে কেমন লাগছে দেখো। আর আমি হেয়ার কাটটা করেছি কোথায় করে নিচ্ছি বলে, বহরমপুরে রানীবাগান আছে, তো সেখানে যে যেন লিজা বিউটি পার্লার আছে, তো আমি সেখানেই হেয়ার কাটটা করেছি। তো হেয়ার কাট করতে কত নিয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি, আগে তুমি আগে দেখে নাও যদি কেমন হেয়ার কাট করেছি। আমার চুলটা একটু ড্রাই, তার জন্য অতটা ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। কি বলতো, ওই যে আসলে ওই আমার চুলে যেহেতু আগাগুলো ফেটে যায়, তার জন্য বলে যে স্টেপ কাট করে নিতে হবে, কারণ এখান থেকে যে চুলের আগাগুলো ফেটে ফেটে সেই চুলগুলো কাটতে পারবে না। মানে যেটা আমি লেয়ার কাট করি, তো তার জন্য আমি যেটা ভালো লাগে সেটাই, মানে যেটা ভালো হয় সেটাই করে দিই, তো সেটাই করেছি। তো সামনে আমি লেয়ার দিয়েছি, লেয়ার মানে সামনের কাজটা বেশি করিনি, দেখতে হচ্ছে এত দূর করেছি। আমি বেশি এরকম বলো যে আমি যদি বলো আর একটু ছোটো করে দেবো, ছোটো করলে ভালো লাগবে না অত। তো পেছনে স্টেপ আর সামনের লেয়ার, তো আমার চুলগুলো একবারেই ছোটো হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার হেয়ার কাট, আর আইব্রো করেছিলাম। তো ব্যাস, এটা তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করলাম। তো এরকম আমার চুলটা কাটতে 300 টাকা নিয়েছে, আর আইব্রোটা করতে 50 টাকাটা, তো সবাই জানো মানে কপাল করলে 50 টাকা নেই, তো টোটাল 350 টাকা নিয়েছে। আমরা গিয়েছি ঝট করে, গিয়েছি ঝট করে কেটে ফেলে এসছি আমি একাই ছিলাম, কারণ প্রথমেই গিয়েছিলাম সকালবেলায়, তার জন্য। আর সকাল 9টা থেকে খোলা থাকে, জানি না কটা অবধি খোলা থাকে, কটা অবধি জানি না, কিন্তু 9টা থেকে খোলা থাকে, বাট এটাই শুধু জিজ্ঞাসা করেছি। তো এটাই ছিল সুজোর হেয়ার কাট, তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানো। চুলটা ছোটো হয়ে গেছে ম্যাম, স্টিক করলে চুলটা ছোটোই হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি খুব ভালো লাগবে। তোমাদের একটু হেল্প হবে যে এরকম হেয়ার কাট করতে কত টাকা নেয়। তো 300 টাকাই নিয়েছে, এর আগের বছরও এর থেকে মানে বেশি নিয়েছিল, জানি না, এর আগের বছর চুলটা একটু বড়ো ছিল, আমি চুলটা একবারে ছোটো ছিল, তো তার জন্য কম টাকা নিয়েছে। তো ঠিক আছে।